শিউলির গন্ধ আর রাজপথের দুধার জুড়ে বাঁশের ব্যারিকেড ও আলোর রোশনাইয়ের প্রস্তুতি জানান দিচ্ছে মা দুর্গার মর্তে আগমনের আর বেশি দেরি নেই। কোভিডকালে তৃতীয় ঢেউয়ের সংশয় ও প্রাকৃতিক দুর্যোগ বাদ সাধলেও সব ধরনের প্রস্তুতি চলছে পুরো দমে। দুর্গার আগমন ঘিরে আনন্দ শিল্পীদের মনে। দুর্গাপুজোর আনন্দ উৎসবের সঙ্গে জুড়ে রয়েছে সমাজের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান বা আয়ের সুযোগ। তাই রাত দিন এক করে কাজ করছেন মণ্ডপ শিল্পীরাও। করোনাবিধি মেনে পুজোর আয়োজন করতে প্রস্তুত উদ্যোক্তারাও। তবে প্রস্তুতিতে বাদ সেধেছে বৃষ্টি ও করোনা সংক্রমণের উদ্বেগ। কালীঘাটের পোটোপাড়ায় শিল্পীদের কপালে ভাঁজ। করোনাকালে জিনিসের দাম বেড়েছে, কিন্তু কমেছে ঠাকুরের দাম। পকেট সামলাতে উদ্যোক্তারা ঠাকুরের উচ্চতা কমাচ্ছেন। খারাপ আবহাওয়ায় ঠাকুর শুকোতেও বেগ পেতে হচ্ছে। বৃষ্টির জন্য তো ঠাকুর তো শুকোতে চাইছে না, আর করোনা লেগে তো এই কাস্টমারের অর্ডার তেমন নেই, সেরকম একটু অসুবিধা আছে, ঠাকুরে ছোট হয়ে গেছে। তবুও এত বছরের দেওয়া নেওয়ার প্রথা তো আর চট করে উঠে যাওয়ার নয়। আনন্দ উৎসব পালনের সময় লাগবে নতুন জামাকাপড়, জুতো, সাজ পোশাক সহ বহু কিছু। আত্মীয় পরিজনদের হাতে পোশাক তুলে দেবার রীতি ধরে রেখেছেন প্রবাসী বাঙালিরাও। দেখুন, পুজোতে মানুষ সমস্ত মানুষই চায় পুজোর সময় নিজেদের নিয়ে সবাইকে নিয়ে আনন্দ করে। হ্যাঁ, অবশ্যই করোনা পরিস্থিতি বা এই আবহাওয়া সেটা একটা ফ্যাক্টর, কিন্তু ফ্যাক্টর করে আমরা দেখতে দেখতে প্রায় দেড় বছরের ওপর করোনা নিয়ে চলছে এবং মানুষ অনেকটা এখন অ্যাকাস্টামড হয়ে গেছে, এখন সেই নিয়েই জীবনযাত্রা চালাতে হবে। আর পুজোয় যদি আমরা কেনাকাটা না করি, তাহলে যারা ব্যবসাদার, বিশেষ করে ছোটো ব্যবসায়ী, তাদেরও জীবনযাত্রা চলবে না। কোভিডে রোজগার কমলেও অনেকে গড়িয়াহাট থেকে শ্যামবাজার বা বেহালা থেকে ধর্মতলা ঘুরে বেড়াচ্ছেন পছন্দের জিনিসের সন্ধানে। সব মিলিয়ে পুজোর আনন্দে মেতে উঠতে সেজে উঠছে শহর কলকাতা।